আজকে আমরা একটা অদ্ভুত প্রাণী নিয়ে আলোচনা করব, যেটা সবসময় আমাদের সামনে দিয়ে ঘুরঘুর করে, সবসময় আমাদের আশেপাশে থাকে, আমরা দেখি, ভাল লাগে, দেখতে ভাল লাগে। প্রাণীটার নাম হচ্ছে ওয়াইফ, WIFE, ওয়াইফ, যার ফুল ফর্ম উইদাউট ইনফরমেশন ফাইট এভরিওয়ান। আমরা সবাই জানি যে হাজবেন্ড হচ্ছে একটা সংসারের মাথা, আর ওয়াইফ হচ্ছে গলা, মাথারে যেদিক ইচ্ছা ঘুরাইতে পারে। বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। এই জন্য আমরা অনেক ছেলেরাই চাই যে সিঙ্গেল থাকার জন্য যতদিন পর্যন্ত বিয়ে না করে থাকা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, থাকিতে নিজের হস্ত কেন হব পরে দ্বারস্থ। ছেলেদের বিয়ের প্রিপারেশন আলিশান ব্যাপার স্যাপার, কি নাই সে প্রিপারেশনে, পুরা এলাকার মধ্যে এমন কেউ জানার বাকি থাকবে না যে আমার কালকে বিয়া। জিজ্ঞেস করবেন বন্ধুরে, জিজ্ঞেস করবেন, কিরে দোস্ত বিয়ার প্রিপারেশন কেমন? আরে দোস্ত প্রিপারেশন কার্ড ছাপায় ফেলাইছি, কমিউনিটি সেন্টার ভাড়া করে ফেলাইছি, মানুষজন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, মানুষজন আসতে শুরু করছে, বাবুর্চি রেডি, আমি শেরওয়ানি কিনা ফেলাইছি, শেভ করে ফেলাইছি, দাড়ি কেটে ফেলাইছি, চুল কেটে ফেলাইছি, আমি তো রেডি। মেয়েদের জিজ্ঞেস করবেন, কিরে বান্ধবী তোর বিয়ের প্রিপারেশন কেমন? প্রিপারেশন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলাইছি, মেসেঞ্জার ডিলেট করে দিছি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি ডিলেট, এখন তুই মুখ বন্ধ রাখলে হয়। এরা এক অদ্ভুত জাতি ভাই, নিজে বউ হইলে বলে শাশুড়ি খারাপ, নিজে শাশুড়ি হইলে বলে বউ খারাপ। বাসায় আইসেই শুরু করবো ঝগড়া, মা আর বউয়ের ঝগড়া, ওর রে, মানে উন্নত বিশ্বে এটারই বোধ হয় গৃহযুদ্ধ বলা হয়। মা আর বউয়ের মধ্যে যখন ঝগড়াটা লাগবে তখন আপনি হবেন রেফারি, কারে সামলাবেন, বউ না মা, মা না বউ, কি করবেন বুঝবেন না। তবে একটা ব্যাপার কি ভাই, মা তো জন্ম দিছে, কোলপিঠে করে মানুষ করছে, মা চিল্লাইলে সেটা মনে হয় শাসন, বউ চিল্লাইলে মনে হয় বাসন। এই বাসন কি সহ্য হয় আপনার সাথে বউয়ের ঝগড়া? এটা তো তাদের মৌলিক অধিকার। আর ঝগড়া যদি সে না জিতে, শেষ অস্ত্র হিসেবেও তার কাছে একটা অস্ত্র থাকে, সেটা হচ্ছে চোখের পানি। ঝর ঝর করে কান্দা দিয়ে বলবে, শুধুমাত্র আমি বলেই এই সংসারটা করতে পারলাম, অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। বিয়ে করতে হলে দুইটা করবেন, কারণ আপনার বউ একটা হলে সে আপনার সাথে ঝগড়া করবে, দুইটা হলে তারা আপনার জন্য ঝগড়া করবে। কখনো কোনো দিন বিপদে পড়লে কোনো দিন বউয়ের কাছ থেকে টাকা ধার করতে যাবেন না, যে কোনো সিচুয়েশনে খবরদার, প্লিজ ভাই বউয়ের কাছ থেকে টাকা ধার করবেন না। আমি একবার 5,000 টাকা ধার নিয়েছিলাম বিপদে পড়া, আজ পর্যন্ত 4 বার ফেরত দিছি, এখনো বউ 3,000 টাকা পায়। তবে এই ক্ষেত্রে যদি ধার করতে চান, গার্লফ্রেন্ডের কাছ থেকে নিতে পারেন, ওরা খুব সেফ। ভুলটা আমারই হয়েছে, বিয়ের আগে আমারই বোঝা উচিত ছিল, আমি কোনোভাবে বুঝতে পারি নাই, বউকে অনেকবার জিজ্ঞেস করছি, দেখো মানে আমার তো স্যালারি মাত্র 30,000 টাকা, তো 30,000 টাকায় কি তোমার চলবে? বলে আমার তো চলবে, তোমার কেমনে চলবে? তখন বুঝতে পারি নাই। তবে এই যে আমাদের মতো ম্যারিড পার্সনদের জন্য সবচেয়ে বড় স্বাধীনতার গল্প কি জানেন? বউ বাপের বাড়ি গেছে, সমুদ্র বানায় ফেলাইছে, চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর বর্ষি বাইছে, আজ পর্যন্ত কোনো একটা মেয়েরে শুনলাম না কোনো এক ছেলের জন্য একটা আকাশ মহল কুদ্দুস মহল বানাইছে। তবে 80 বছর বয়সে গিয়া হ্যাঁ 18 বছরের একটা মাইয়া বিয়ে করছে, হ্যাঁ বাসরঘরে ঢুকা দুইজনেই পড়ছে বিপদে, 18 বছরের মাইয়া জানেই না কি করতে হয়, 80 বছরের বুড়া মনেই করতে পারতেছে না কি করতে হয়। ডিভোর্সের সময় ছেলেরা মনে করে আমি তো মুক্ত, আমার তো খাঁচা নাই, আমার তো হাত খুলে গেছে, আমি তো এখন যা ইচ্ছা তাই করতে পারি। হাইকোর্টের সামনে দেখলাম এক লোক মিষ্টি বিলাইতেছে, নাচানাচি করতেছে, ভাই মিষ্টি খান আমার ডিভোর্স হয়েছে, ভাই মিষ্টি না আমার ডিভোর্স হয়েছে। আমি বললাম, ভাই এত খুশি হওয়ার তো কিছু নাই, আমি তো ভিতরে ছিলাম, জজ সাহেব কি বলছে, প্রতি মাসে আপনার বেতনের অর্ধেক টাকা আপনার বউয়ের ভরণ পোষণের জন্য দিতে হবে। কই এতদিন তো পুরোটা দিতে হইতো। একটা ঘটনা বলে যাই আপনাকে, সেটা হচ্ছে আমেরিকার এক বিখ্যাত বিজ্ঞানী গবেষণা করতে করতে একদিন তার মনে হলো যে বউ জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করা উচিত,
শুনলাম এটা নাকি একটা আজব প্রাণী, বউ কি জিনিস, এটা নিয়ে গবেষণা করার জন্য বিজ্ঞানী বিয়ে করলো, এখন বুঝতে পারতেছে না বিজ্ঞান কি জিনিস। ভালো থাকবেন, ভেবে দেখেন বিয়ে করবেন কি করবেন না, দোয়া করবেন আমাদের জন্য।